চৈত্র মাসে গাছে গাছে আমের গুটি ধরেছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এর আগেই ঢাকার বাজারে চড়া দামে কাঁচা আম বিক্রি হচ্ছে। বাড়তি দামের আমের প্রতি গ্রামের মানুষের তেমন আগ্রহ না থাকলেও শহরের গলাকাটা দামে বিক্রি হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় হকারদের কাছে 4 ইঞ্চি একটি আম 100 টাকায় বিক্রি করতে দেখা গেছে। চৈত্র মাসে শুরু হয়েছে, চারদিকে কাঠফাটা রোদ, গরমের জনজীবনের নাবিশ্বাস অবস্থা। গাছে গাছে আমজামের গুটি আর কাঁঠালের মোচা বড় হতে শুরু করেছে, মাস দুই পরেই খাওয়ার উপযোগী হয়ে উঠবে। কিন্তু তার আগে ঢাকা শহর জুড়ে হকারদের কাঁচা আম বিক্রি করতে দেখা গেছে। অকালপক্ক আমগুলো চড়া দামে বিক্রি করছেন তারা। শুক্রবার সরেজমিনে সংসদ ভবন, টিএসসির বিভিন্ন জায়গায় গিয়ে চিত্র দেখা গেছে। কথা হয় আম বিক্রেতাদের সঙ্গে। সংসদ ভবন এলাকায় ফল কেটে বিক্রি করেন মিলন, দেশের বাড়ি বরিশাল। তিনি গত 2 বছর থেকে পাইকারি বিভিন্ন ফল কিনে কেটে জালমরিচ ও কাসন্ত দিয়ে বানিয়ে বিক্রি করেন। আপাতত তিনি কাঁচা আম বিক্রি করছেন। মিলন একটি অনলাইন পত্রিকাকে জানান, আবদুল্লাহপুর থেকে 700 টাকা কেজি দরে আম কিনে আনেন, এরপর শহরের বিভিন্ন এলাকায় গুঁড়ো বানিয়ে বিক্রি করেন। তিনি এক একটা আম প্রায় 100 টাকায় বিক্রি করছেন। আমের দাম অনেক বেশি হয়, অধিকাংশ ক্রেতারা হাতে নিয়ে দামাদামি করে ফিরে যাচ্ছেন, কেউ বা আমের পরিবর্তে পেয়ারা কিনে খাচ্ছেন। তিনি আরও বলেন, আমের অনেক দাম, তাই তেমন বিক্রি হয় না, সারাদিনে 1 কেজির বেশি বেচা যায় না, তেমন লাভও হয় না, মানুষের আকর্ষণ বাড়াতে আম লইয়া আহি। আম দেখা অনেকে পেয়ারা কিনা খায়, পেয়ারার দাম কম, প্রতি কেজি 100 টাকায় কেনা, এইটা বেচা লাভ বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে আম পেয়ারা বিক্রি করেন হাসান। প্রায় 3 বছর ধরে তিনি মৌসুমি ফল কিনেন, এ উদ্যানের মধ্যে বেড়াতে আসা দর্শনার্থীদের কাছে জালমরিচ দিয়ে বানিয়ে বিক্রি করেন। হাসান বলেন, এখনও বাজারের আম আহে না, তাই অনেক মানুষের কাছে আম দেখলে আহে। দাম বেশি দেখেও আম না খাইলেও পেয়ারা কিনা লয়। শহরের পাইকারি বাজার থেকে তিনি প্রতি কেজি আম প্রায় 700 টাকা করে কিনে আনেন। 150 গ্রামের আমের আম তিনি 150 টাকা করে বিক্রি করছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ।